ইভিএম কারসাজির মাধ্যমে সরকার আবারও ক্ষমতায় আসার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, 150 আসনে ভোট করা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সরকারের ইচ্ছারই প্রতিফলন হয়েছে। সরকার হঠাৎ নেতাকর্মীদের এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। ইমরুল আহসানের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন। দেশে দুঃশাসন চলছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, নজরুলের সৃষ্টি এখনও প্রাসঙ্গিক, তার গান কবিতা যে কোনো সংগ্রামের জন্যই প্রেরণা। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সব বাধা উপেক্ষা করে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নামার। যখন ভোলাতে আমার ভাই নূরে আলমকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়, অথবা যখন আমার ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়, অথবা যখন আমাদের সমস্ত নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করা হয়, তখন নজরুল ইসলাম আমার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়। এখন একেবারে আপনার নিরেট যে বাস্তবতা, সেই বাস্তবতা হচ্ছে একটা ভয়াবহ ফ্যাসিবাদী, একটা দানবী, একটা মনস্টার আমাদের সব কিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিচ্ছে। তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই সময় তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। তার অভিযোগ, দলীয় সিন্ডিকেট নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। আরও একটি পাতানো নির্বাচনের নীল নকশার অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ বিগত নির্বাচনগুলোতে একবার বিনা ভোটে হয়েছে, একবার দিনের ভোট রাতে ডাকাতি করে হয়েছে, এইবার ইভিএমের মাধ্যমে যে এই ভোট চুরি করার জন্য আরেকটি নূতন কৌশল হিসাবে ইভিএম পদ্ধতি তারা এই নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সেই ঘোষণা দিয়েছে। এটা এই দেশের জনগণ গ্রহণ করে না, কোনো রাজনৈতিক দল গ্রহণ করে না। এবং আমরা বলেছি যে এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে আমরা এই নির্বাচনে যাব না, এই দেশের মানুষ নির্বাচনে যাবে না। এবং এই ইভিএম পদ্ধতি যদি চালু করা হয় তাহলে আমরা এটাকে গ্রহণ করব না। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।